আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ভাজপা বিভিন্ন জায়গায় আজ মনোনয়নপত্র দাখিল করেছে এবং সেই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় মিছিল সংগঠিত করা হয় ভাজপার তরফে। সেদিক থেকে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সেই কর্মসূচিতে সামিল হয়েছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে। রাজীববাবু, শোনা যাচ্ছে? আজ আপনাদের তরফে বেশ কয়েকটি জায়গায় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, একাধিক জায়গায় মিছিল কর্মসূচি আপনারা সংগঠিত করেছেন। মূলত আজ মনোনয়নপত্র দাখিলের শেষ পর্বে আপনারা বেশ কয়েকটি জায়গায় ছিলেন, আপনিও বেশ কয়েকটি জায়গায় অংশ নিয়েছেন, কি প্রতিক্রিয়া? না দেখুন, আমরা সবাই জানি যে আমাদের রাজ্য নির্বাচন কমিশন এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। 8ই আগস্ট তার নির্বাচন হবে এবং 12ই আগস্ট তার ফলাফল ঘোষণা করা হবে এবং আজকে 18 তারিখ মনোনয়নপত্রের শেষ দিন ছিল। এবং আমাদের সমস্ত জায়গাতেই আমাদের প্রতিনিধিরা পঞ্চায়েতের বা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সমস্ত জায়গায় নির্ভেজাল সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কিছু জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমিও ছিলাম, কিছু রাজ্য নেতৃত্ব, সমস্ত জায়গাতেই আমরা নির্বিঘ্নে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করেছে। সেদিক থেকে বিরোধীরা বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ তুলেছেন, তারা নাকি আক্রান্ত হয়েছেন এবং তারা বাধার কারণে সেখানে তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, বিশেষ করে ডুকলি, ঋষমুখ, বক্সনগর, মোহনভোগ এবং টেপানিয়া ইত্যাদি জায়গা থেকে অভিযোগ করেছে, আপনি কি বলবেন? না দেখুন, প্রথম থেকেই তো আমি বলছি যে আজকে তাদের কোন জায়গাতে প্রার্থী এবং ক্যান্ডিডেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মতো কোন জায়গায় তাদের স্ট্রেংথ সেখানে নেই, কারণ কার্যকর্তা নেই। যেমন আজকে আমি বিশালগড়ে ছিলাম, তো বিশালগড়ে আমরা দেখলাম যে পয়সার বিনিময়ে এক দুজনকে এনে তারা প্রার্থী করার মানে একটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার একটা প্রয়াস করেছে, কিন্তু আমরাও তো আমরা তো বাধা দেওয়ার কোন প্রয়োজনীয়তা হয়নি, কারণ আমাদের প্রার্থীরা আমাদের নির্বিঘ্নে সেখানে প্রার্থী মনোনয়নপত্র, কারণ আমাদের কাছে কার্যকর্তার অভাব নেই, বুথ স্তর পর্যন্ত আমাদের সমস্ত জায়গায় আমাদের প্রার্থীরা রয়েছে এবং সেখানে আমাদের সংগঠন আমাদের একদম বুথ স্তর এবং পৃষ্ঠপ্রমুখ পর্যন্ত আমাদের কার্যকর্তা রয়েছে। তারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তাদের সংগঠনের দুর্বলতাকে মানে যাতে লোকের কাছে যাতে হাসির খোরাক না হয় তার জন্য তারা এরকম প্রয়াস করছে এবং সেটা ভিত্তিহীন এবং এটাকে আমরা কন্ডাম করি এবং আমরা তার বিরোধিতা করছি সমস্ত জায়গায় পিসফুল ভাবে। এবং সেখানে তারা দাবি রেখেছিল আরক্ষা বাহিনী, সিআরপিএফ, টিআরপিএফ, আমি তো দেখলাম দুকলিতেও সিআরপিএফ, বিশালগড়ে আমি নিজে ছিলাম সেখানেও দেখলাম সিআরপিএফ ব্লকের সামনে ডিপ্লয় করা আছে। তো তাদের যদি এতই আতঙ্ক থাকতো তারা যেভাবে চেয়েছে আমাদের নির্বাচন কমিশন দেখলাম সেইভাবেই আরক্ষা বাহিনী সেখানে ঢেলে সাজানো হয়েছে, এখন যদি দিতে না পারে এরকম মানে তারা যদি উক্তি করে তো এটা তার তাদের ব্যর্থতা, কারণ না নিচে তাদের কোনো কার্যকর্তা নেই, নিচে তাদের মানে সেখানে নির্বাচন লড়ার কোনো মানুষ নেই, তো তারা সেই ব্যাপারে সেটাকে বৈতরণী পার হওয়ার জন্য মিথ্যা অভিযোগ এনে তাদের পার পাওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি আপনারা তো বিভিন্ন জায়গায় নিশ্চয়ই প্রচার করবেন, প্রচারের ধরন কি থাকছে এবং মুখ্যমন্ত্রী সহ আপনি নিজেও বেশ কয়েকটি জায়গায় আজ সামিল হয়েছেন, এলাকাভিত্তিক প্রচারের ধরন কেমন হবে? না দেখুন, বিভিন্ন জায়গায় আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের যে বিগত 5 বছরে আমাদের মানে ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা ভারতীয় জনতা পার্টি মুখ্য ভূমিকা ছিল এবং প্রায় 100% বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের সরকার মানে আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েতে যে প্রতিনিধিরা মানুষের জন্য জনগণের জন্য যে কাজগুলি করেছে এবং আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রায়োরিটি সেটা হলো মানুষের, গরিব মানুষের জন্য কাজ করা, সমাজের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছুর দিকেই গ্রামগুলিকে উন্নত করা, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সরকার বিগত দিনে কাজ করেছে এবং যে কাজগুলি অর্ধসমাপ্ত রয়েছে সেগুলি যাতে দ্রুততার সঙ্গে সেগুলি করা হয় সেটা আমাদের প্রায়োরিটি থাকবে এবং নির্বাচনের প্রচারে সেটাই আমাদের ভূমিকা থাকবে।
অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করেছি বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে, তিনি তার প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। কংগ্রেস সিপিআইএমের অভিযোগকে তিনি খণ্ডন করেছেন, যে অভিযোগ কংগ্রেস সিপিআইএমের তরফে করা হয়েছিল তার বিপরীত বক্তব্য কিংবা বার্তা স্পষ্টীকরণ বা ব্যাখ্যা বলতে পারেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দিয়েছেন। তিনি নিজেও বেশ কয়েকটি জায়গায় আজ মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন, বিভিন্ন জায়গায় রাজ্যস্তরের নেতারা এই মনোনয়নপত্র দাখিলকে সেখানে যে কর্মসূচি সংগঠিত হয়েছে সেই কর্মসূচিতে সামিল হন। এই সময়ের মধ্যে আর কয়েক ঘন্টা বা কিছুটা সময় সেখানে বাকি রয়েছে, তারপর মনোনয়নপত্র দাখিল পর্ব শেষ হচ্ছে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং শেষ দিনে বলা যেতে পারে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আপনাদের কাছে আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি, কয়েকটি প্রেক্ষাপট সেখানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কয়েকজন নেতৃত্বের কথোপকথন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন BB24, এবং অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটা উত্তপ্ত, ঘটনাবলী সব কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শুধু BB24 নজর রাখবেন।